সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিনিয়ত আজকে চলে আসলাম আমাদের নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই যে এখন আমি কাজ করতেছি এদিকে আমার কম্পিউটার এদিকে, আর আমাদের রুমের বেলুনগুলো কোনো মতে শেষ হচ্ছে না। তো সবার দিন কেমন যাচ্ছে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা যতটুকু পারি অবশ্যই চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। অনেকে বলেন মিজান ভাই কমেন্টে রিপ্লাই কেন দেন না, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য, কারণ এখানে আমার চ্যানেলেও কাজ করতে হয় বা অন্য কয়েকটা চ্যানেলেও কাজ করতে হয়, সব মিলিয়ে একটু ব্যস্ত। আর বাড়ির কাজ, নতুন বিয়ে করলে তো কীরকম ঝামেলা আপনারা জানেন, আর রুমটাও এখনও কমপ্লিট সম্পন্ন হয় নাই, অনেক কিছু বাকি নেওয়ার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব হবে। আর আম্মুসহ সবাই চলে গেছে রান্না করে, অর্নি আম্মু বকিয়া ভাবি সবাই, জানি না তারা কী করতেছে। আর আমি একটু দুপুরে মাছ দেখতে গেছিলাম, বলতে গেলে আমি একানা আরো কয়েকজন ভাই সবাই গেছিলাম, সেখান থেকে বেশি আনি নাই, কয়েকটা মাত্র অল্প করে মাছ আনা হয়েছে, এগুলো রান্না করব এখন। মাছ কিন্তু আমি ধরি নাই, কারণ আমি জাল মারতে তেমন পারি না। তো ছোট ভাই আর বড় ভাই কতগুলো গেছে, ওরা মারছে, ওরা ধরছে মাছগুলো, জাল মেরে মাছ ধরছে। তো এখন দেখবো ওরা কি করতেছে সেখানে, রান্নাঘরে চলে গেছে মনে হয়। আমি তো এদিকে কাজ করতেছি, এই যে কম্পিউটারে তেছে এডিট করতেছি, তো তারা চলে গেছে, এখন আমি এদিকে যাব, কি করতেছি দেখা যাক। আমার এই যে বসাতে মনে হয় কেলা করতেছে ভাবে আসতে রান্নাঘরে, যে চলে আসলাম মাছ নিয়ে বসে আছে। এখন দেখতেছেন এই যে মাছ, এগুলা নিয়ে আসছি, এগুলো ধরা হয়েছিল বকেয়া, এগুলো রান্না করবো আলু দিয়ে। এই যে কয়েকটা মাত্র, বেশি না, শুধু কয়েকটা আলু দিবে, একটু জোর কম দিয়ে রান্না করবে। এই যে অন্য মাছগুলো কেটে নিচ্ছে, দেখতেছেন একদম তরতাজা মাছ, বা কিন্তু পুকুরের, এটা একটা ছোটো প্রজেক্ট পুকুরের মতো। এখান থেকে ধরা বগে আলু পরিষ্কার করতেছে, আর অন্য মাছ কেটে নিচ্ছে। এই যে মাছ ফসে গেছে, তো এগুলো তরতাজা এনে রেখে দিছি, যে দুপুর থেকে কাজ করে না এই জন্য আর কি। আমি তো দেখছি তরতাজা দেখা যাচ্ছে, এখান থেকে আনছি যে তখন মাছগুলো জীবন দেয় কি, জীবিত মাছ নড়াচড়া করতেছে। তো বেছে কুটে রেখে দাও না এই জন্য আর কি, এগুলো এখানে তরতাজা। কালো শাড়ি, কালো শাড়ি পরে চলে আসছে ঠান্ডা না লাগার জন্য। ঠান্ডা লাগবে যে জন্য শাড়ি পরে চলে আসছে, যে ঠান্ডা থেকে বাঁচার উপায়। আজকে বাজারে নিয়ে আসবে অনেকগুলো, দেখা যাক। তেলাপিয়া মাছ পরিষ্কার করে দিচ্ছে, ঠান্ডা কিন্তু খুব বেশি পড়তেছে, যাই না শীত কখন শেষ হয়, ঠান্ডা তো পড়তেছে। আর
মাসের পেটের পাঁচাগুলা বের করে এই যে এখন আমাদের রান্নাঘরে চলে আসলাম, দেখতেছেন এগুলা কি কট কট, এগুলো হচ্ছে ধান খেতের আগাছা গুলা যেগুলো নষ্ট। এই যে বকে এখন রান্না করতেছে, ভাত চলাই দিছে, এরপর তরকারি। এই যে পাতা, এগুলো গাছের পাতা, এদিকে যেগুলো দেখতেছেন এগুলো গাছের পাতা, মাটি সোলার কাজে এরকম বকেয়া কি গাছে এগুলো, বকেয়া গাছে কি চিনি দিয়ে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে। নিজে টেবিল থেকে বাইরে চলে আসছে পরিষ্কার করার জন্য। লবণ দিয়ে লবণ দিয়ে পরিষ্কার করে নিচ্ছে ভালোভাবে। এখানে মাছ কাটে এটা কি এখন রান্নার জন্য অন্য ডেকচি গুলা পরিষ্কার করে ফেলতেছে। এই যে ডেকচি এখানে দেখতেছেন যেগুলো পরিষ্কার করতেছে, এগুলো পানির লাইন চালু করে তাদের জন্য একটু সুবিধা হয়েছে। পানির কলগুলো চালু করার কারণে এখন এখানে করে ফেলতে করতেছে, বাইরে যেতে হচ্ছে না। শেষ হয়েছে পরিষ্কার, শেষ
পরিমাণ মতো হলুদ মরিচ নিয়ে নিচ্ছে এই যে, আর এখানে ধনিয়া পাতাও নিয়ে নিচ্ছে। আজকে বেশি কিছু হবে না, শুধু এই আলু, যে এখানে কাঁচা মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া আর কি নিচ্ছে যায়, লবণ পরিমাণ মতো নিয়ে নিচ্ছে। গ্যাসের চুলা এখানে রান্না করতেছে কেন? মাটির চুলা হবে, কিছু লাগে না, যে এখানে তো অনেকগুলো দেখছে। দিয়ে দিছে পেঁয়াজ দিয়ে, দেখবে দেখা যায় এখনো তেমন গরম হয় নাই, সাধারণ দিয়ে দিচ্ছে এসারে। হয়েছে, এখন হলুদ মরিচ দিয়ে দিবে। কয়েক মিনিট এগুলো কষাই নিক, তারপরে মাছ দিয়ে দিবে। এখন একটু করে কষে নিয়েছে তো, এখন দিবে যে মাছ দিবা, যে মাছ নিয়ে নিচ্ছে। বিসমিল্লাহ। ও ও ও যে মাছ একটা, এটা কার জন্য রেখে দিছ? হ্যাঁ মা হাসতেছো, গালারে চিপতেছে মাছ একটা, এটা কার জন্য? হ্যাঁ এই যে এতটুকু, এখানে কোনো জল দেওয়া হবে না, দেখতেছেন। সেদ্ধ হয়ে যাক, লবণ দিচ্ছে হালকা করে, এই যে এতটুকু, এখানে বেশি কিছু দিবে না, আর একটু করে দিচ্ছে বাহার পাতা।